अरे চপ্পল পরে কে ঢুক যা, তোর জন্য আইডিয়াটা কেবি ছিল কিন্তু। এই ইয়ে হাচি দেখি দেখি গাইস, তো ফ্যানটা কিনতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে, দেখো এই ফ্যানটা নিবি ৩ টাকা দে। তাহলে ফ্যান দে ৩ টাকা দিতে হবে দাদা, এই ফ্যানটা নেবো, ৩ টাকায় বিক্রি আছে। নতুন মানে ওখানে বাবা আমাকে দিয়েছে। রাক্ষসীর মতন খেয়েছে দেখ কাপা গপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছি তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ডেয়ারের ভিডিও নিয়ে। ডেয়ারটা হচ্ছে গিয়ে প্রীতির ওপরে আমি ডেয়ার করতে চলেছি। ৫টা ডেয়ার দেওয়া হয়েছে প্রীতিকে, ৫টা ডেয়ারও কমপ্লিট করতে পারি কি না দেখা যাক। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ারটাও করে দিও। তো প্রীতির কাছে যাওয়া যায় না। ফাইনালি আমি প্রীতি ম্যাডামকে দেখতে পেয়ে গেছি। প্রীতি ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছে, আমি ভিতরে ছিলাম। সো প্রীতি, তুমি এখানে দাঁড়িয়ে কী করছো? তোমার জন্য আমি ৫টা ডেয়ার রেখেছি, ৫টা ডেয়ার আজকে তোমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে পারবে? কমপ্লিট করতে পারবে? ৫টা ডেয়ার ডেয়ার আছে ৫টা। প্রথমটা হচ্ছে কি, তোমাকে সেখানে একটা কাজটা ডিব্বা আছে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। চলো না না ক্যান্সেল না, তোমাকে ৫টা ডেয়ার দেওয়া হয়েছে, করতেই হবে, এইরকম জঘন্য ডেয়ার। সো গাইস চলো যা যাও, ৫টা ডেয়ার কমপ্লিট করা। আগে একটা ওকে দিয়ে, ওই যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ, চলো ওইখানে ডাস্টবিনে চলো। হ্যাঁ এই ডাস্টবিনে কি আছে দেখা যা। ই মা গো চি, কে পান পিচড়ি চি, আমি যাব নি। এডি বা ঢুক না, সত্যি যেতে হবে, সত্যি যেতে হবে, ঢুক করা। এরা আমি তো বুঝতেও পাচ্ছি না, তোর জন্য আইডিয়াটা কেবি ছিল কিন্তু। দেখি দেখি মিউজিক তার জন্য এটা তো প্রচন্ড নোংরা ছিল। ২ নম্বর ডেয়ারে যা যা, প্রীতির জন্য ২ নম্বর ডেয়ারটা চলে এসছে। এই যে হচ্ছে লঙ্কা, এগুলো প্রীতি ম্যাডামকে খেতে হবে। খেতে পারবে তো? সো তোমার জন্য লঙ্কা চলে এসেছে দেখতে পাচ্ছ। তো তুমি লঙ্কাটা যে কোনো ৩টা খেতে হবে, ৩টা তো খেতেই হবে, না খেতে পারলে কান্দে না। এমা ঠিক কর লঙ্কা খা, ডেয়ারটাই খাও তুমি। ডেয়ারটা কমপ্লিট করতে পারলে তোমার জন্য ভালো স্পেশাল গিফট আছে, এটা তোমারই জন্য। উফ কি দিলে বাইরি,
জিও জিও এ মা প্রচন্ড ঝাল মধ্যে দিয়ে খেলো কি করে জল 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 মুখে বিষম মিশে জল জল খেলেছো সো গাইস দেখো তার অবস্থাটা ডিয়ার কমপ্লিট করতে গিয়ে ডিয়ার কমপ্লিট করতে গিয়ে মেটাকে মেরে ফেললি রে প্রচন্ড ঝাল কেমন লাগছে জল জল আইসক্রিম একটা আইসক্রিম একটা আইসক্রিম তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রচন্ড ঝাল লাগছে না এই মারি মুখ জ্বলে যাবে না কান গুড়ি আঁটি দিছে জল খাস না জল খেলে বেশি ঝাল লাগে আইসক্রিম আসুন আইসক্রিম 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 ওই যে আইসক্রিম প্রচন্ড ঝাল না রে কান গিয়ে মারি গন্ধ করছিল ঝাল প্রচন্ড গন্ধ কেঁদিয়ে ফেলছো নাকি রে কেঁদিয়ে ফেল চোখ দিয়ে জল গাড়ি এ বাবা মুখে লাগাও নি প্রচন্ড জ্বালা জ্বালা করবে চোখ দিয়ে জল বাড়িয়ে গেছে রে আমাকে দে আমাকে একটু দে বেচারিটাকে প্রচুর কষ্ট দেওয়া হয়েছে রে সো গাইস দেখো তোমাদের জন্য কত কষ্ট করে মেয়েটা লঙ্কাটা খেয়েছে সো গাইস দু নম্বর ডেটটা কমপ্লিট তিন নম্বর ডেটটা ওর জন্য কি আছে এবারে দেখা যাও বেচারিটাকে খুব কষ্ট দেওয়া হয়ে গেছে গাইস থ্রি নম্বর ডেয়ার চলে এসছে এই যে বিরিয়ানি দুই মিনিটের মধ্যে শেষ করতে হবে কমপ্লিট করতে হবে দু মিনিট হ্যাঁ দু মিনিট দু মিনিটের মধ্যে খেতে পারবেন তো টাইমটা এখন দেখো কটা বাজে দেখো পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ হাত দিয়েও খেতে পারো ওয়ান টু থ্রি স্টার্ট রাক্ষসীর মতন খেয়েছে রে কাপা গপ দু মিনিট বেশিক্ষণ আমি টাইম কিন্তু দিইনি দু মিনিট এটা কি বা ওই আজকে মেয়েটাকে তোকে পুরো মেরে ফেললো ডেয়ারগুলো এমন এমন তোকে দেওয়া আছে আর কি একদিকে ঝাল একদিকে বিরিয়ানি তুই তুই আজকে শেষ দু মিনিট হলো নাকি দেখ হয়নি এখনো তার সঙ্গে সঙ্গে মামুন খাচ্ছে দেখো মামুন আমাকে লেগ পিসটা দিয়ে দু মিনিট টাইম শেষ তুমি এখনো শেষই করতে পারোনি তাই জন্য এ ডেয়ারে তুমি হেরেই গেলে তিনটা ঝাল ঝাল লঙ্কা খাওয়ার পর এখনো ঝালের রেস কাটেনি আমার তার উপরে গরম গরম বিরিয়ানি পারা যায় পারা যায় না আগুন লাগছে এই তোমার এই পানিশমেন্টটা তোলা থাকলো কারণ আজকে তোমাকে ঝাল খাওয়ানো হয়েছে খুব কষ্ট হয়েছে বুঝতে পেরেছি পানিশমেন্ট পেয়ে গেছি আরো কি পানিশমেন্ট লঙ্কা খাওয়ার মতো সো গাইস দেখতেই পাচ্ছ এগে কেমন আজকে পানিশমেন্টটা দেওয়া হলো না তো এগে দেওয়া হবে অন্য একদিন এইবারে চার নম্বর ডেয়ারটা ওর বাকি আছে চার নম্বর ডেয়ারে যাওয়া যাক সো গাইস ফাইনালি আবার এর জন্য চার নম্বরের ডেয়ারটা নিয়ে চলে এসেছি এ হচ্ছে পেন এই পেনটা তোমাকে পেনটা বিক্রি করতে হবে হ্যাঁ যে কাউকে বিক্রি করতে হবে যে কাউকে তুমি কটাকে কিনেছো মানে তিন টাকায় কিনছি মানে কি করো এইবারে তো পেনটা কিনতে যাচ্ছে দেখো
না এক টাকা অন্তত বিক্রি কর পঞ্চাশ আরে এক টাকা মা চল যা আজকে পাঁচটা দেওয়ার পুরো এরপরে কমপ্লিট করেছি বেচারিটাকে প্রচন্ড কষ্ট দিয়েছি প্রচন্ড অতিরিক্ত হয়ে গেছে না আজকে তো আজকে দেওয়ারটা এরও করেছিল তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের জন্য মজাদার আরও মজাদার ধামাকাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সো বাই বাই তোমাদের জন্য আবার ধামাকাদার নতুন ভিডিও আসতে চলেছে।